ज्योतिप्रकाश आम प्रतिनिधि आम सहित वर्तमान समय जोड़ी जाइंट ज्योतिप्रकाश जो चित्र आम देखी पाच दुईट चित्र गोटे पटे धौली गुप्त बैठक संजय दासवर्मा जो थे कि सत्यवादी जो नेता और कर्मी सामिल होती आउ गोटे पटे दुई दिन तलर चित्र उमा सामंतराय जी भाव विहोल हो जाते कर्मी सम्मेलन में तो ये दुईट चित्र को देखिले गोटे कि गोलिया राजनीतिर चित्र सामना को आसुच्छ দেখন্তু বিজয়লক্ষ্মী নির্বাচন যে কোনসি মুহূর্তে ঘোষণা হই পারে যে কোহা যাউচি মার্চ দ্বিতীয় সপ্তাহরে বা 13 তারিখ ভিতরে নির্বাচন তারিখ আসব কি কে জায়গারু প্রার্থী হব সেই গুটিয়ে বড় ধরনের কসরত আরম্ভ হয়ে সালানি এবং বিজু জনতা দলর অভেদ্য দুর্গ কোহা যাউথবা পুরী জিলারে বর্তমানে কি কেউ জায়গায় প্রার্থী হব সেই অনেক কিছু অঙ্ক কষা যাচ্ছি নয় নয় সমীকরণ এর ভিতরে আসুচি আপন জানিথিবে পুরীর সঞ্জয় দাসবর্মা জনে হেভিওয়েট নেতা এবং ব্রহ্মগির পাই দুই থর বিধায়ক ছিলেন 2009 আর 2014 এবং 2019 নির্বাচনের সঞ্জয় দাসবর্মা হারিছিলেন এবং পরবর্তী পর্যায়ে সঞ্জয় দাসবর্মা ব্রহ্মগিরে সংগঠন করুছিলেন কিন্তু এর ভিতরে সঞ্জয় দাসবর্মা সত্যবাদী নির্বাচন মণ্ডলীর প্রার্থী হয়ে পারতে বলে যা গোটিয়ে বড় ধরনের চর্চা হতলা ও চর্চার খোরাক যোগাইছি সঞ্জয় দাসবর্মাঙ্কর এক গুপ্ত বৈঠক সঞ্জয় দাসবর্মা আজ ধৌলি এক জায়গায় গুপ্ত বৈঠক করেছেন যে বৈঠকরে এই যে আপনার দেখবে সত্যবাদী নির্বাচন মন্ডলীর অনেক বড় বড় নেতা কর্মী তা সহ ব্লক চেয়ারম্যান সমিতি সভ্য সরপঞ্চ তা সহ অনেক বড় বড় নেতা আজ সেই বৈঠকরে সামিল হয়েছিল আর সঞ্জয় দাসবর্মা সেই বৈঠকরে খোলাখুলি কইতিলে যে দল চাহুচি মু সত্যবাদীর প্রার্থী হওয়া পাই আপনার মতামত কোন এবং সেটি আপনি দেখবে যে পাখাপাখি 70-80 জন কর্মী উপস্থিত রয়েছেন সমস্তে কৌছেন আপনার আমি স্বাগত করব আর ভালো ব্যবধান আপনি জিতবে সংগঠন রয়েছে বিজু জনতা দল এবং দল পক্ষ ঘোষণা কলে সব কিছু ঠিকঠাক হয়ে এবং সঞ্জয় দাসবর্মা সেটি মধ্যে পরোক্ষের গোটিয়ে সংকেত দিয়েছেন মু সত্যবাদীর নির্বাচন লড়িবি বলে সঞ্জয় দাসবর্মা কইছেন এবং কর্মী যে উপস্থিত ছিল সেমানে কইছেন কেবে ঘোষণা হব আর সেটি সঞ্জয় দাসবর্মা কইছেন খুব শীঘ্র শঙ্খ ভবনের সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস এবং পুরীর নেতা সত্যবাদীর বিধায়ক উমা সামন্তরা উপস্থিত রয়েবে সব কিছু ফয়সলা বা সব কিছু নিষ্পত্তি শঙ্খ ভবনের নিয়ে অর্থাৎ অর্থাৎ কহবা গলে গোটে সঞ্জয় দাসবর্মা গোটে নিহতি তো তাঙ্কু গোটে গ্রিন সিগনাল মিলিছি কি বর্তমান সময়ে যদি এই সব ঘটনা যে কথা আপনার কৌলে তাকে যদি আমি দৃষ্টিতে রাখবা এই কথা সামনা আসছে কিন্তু এসব ভিতরে উমা সামন্তরায় যে কি স্বাধীন ভাবে 2014 লড়িকি জিতিলে পরবর্তী সময়ে 2015 বিজেডিরে সামিল হলে সি বর্তমান কোটি লড়িবে আগুক তাঙ্ক রাজনৈতিক ভবিষ্যৎ কোণ হব সেইটাকে নিয়ে বি গোটে প্রশ্ন আসুচি বিজয়লক্ষ্মী আপনি দেখুন যে জনে টানু আউ তো গ্রাউন্ড লেভেল র সংগঠক হচ্ছে উমা সামন্তরায় 2014 রে সে আপনি জানিথিবে স্বাধীন বিধায়ক ছিলেন বিজেডি র প্রার্থীকে মাত দেইথিলে আর 14 রে সে বাজিমাত করেছিলে তারপরে সেটি সমীকরণ পরিবর্তন হইতলা আর সেটি উমা সামন্তরায় 2015 রে বিজেডি রে সামিল হইতিলে আর 2019 রে মধ্য উমা সামন্তরায়ঙ্ক উপরে বিজেডি সুপ্রিমো ভরসা করেছিলে আর তাঙ্কু মধ্য সেটি প্রার্থী করা যাইতলা আর সেতবেলে উমা সামন্তরায় পাখাপাখি আপনি যে দেখিবে 17,812 খণ্ড ভোটরে মধ্য সেটি বিজয় হাসল করেছিলে বিজেপির প্রার্থীকে তারপরে পৌর পঞ্চায়েত নির্বাচনরে গুটিয়ে উমা সামন্তরায়ঙ্কর বড় ভূমিকা থিলা কিন্তু এর ভিতরে উমা সামন্তরায় সত্যবাদীরু লড়িবে না অন্য কোটি লড়িবে দল পক্ষ কৌশি স্পষ্ট চিত্র বা স্পষ্ট সূচনা দিয়া যায়নি এবং উমা সামন্তরায় আপনার দেখুন যেহেতু সে সত্যবাদীর বিধায়ক স্থানীয় লোক সে মধ্যে মারাথন কার্যক্রম করছেন সত্যবাদীর বিভিন্ন নির্বাচন বিভিন্ন ব্লক তা সহ পঞ্চায়েত কু যাচ্ছেন এবং উমা সামন্তরায়ঙ্কর দুই দিন আপনি যদি ভিডিও দেখবে যেউঠু উমা সামন্তরায় গোটে ভাববিহ্বল হচ্ছেন আর কর্মীঙ্ক সম্মুখে কান্দি কুমার যে মু সত্যবাদী লোকঙ্ক সহিত রহিছি রহিবি আগামী দিনরে লোকঙ্ক ভাল পাইবা লোকঙ্ক পাই কাম করিবি বলি মধ্য গোটে যে মধ্য কৌছন্তি না মু সত্যবাদী ছাড়িবিনি মু সত্যবাদী পাই মধ্য কাম করিবি কিন্তু এবে কথা আসুচি যে টণা উটরা সঞ্জয় দাসবর্মা ভার্সেস উমা সামন্তরায়ঙ্ক ভিতরে চালিছি যদি উমা সামন্তরায়ঙ্কু সত্যবাদীর সঞ্জয় দাসবর্মা যদি
বিজেডি টিকট পাঁচ এবে অনেকটে চিত্রন মন্ডলীকে মধ্য পঠা যাই পারে উমা সামন্তরায় তেমনি এসব ভিতরে বিজেডি সুপ্রিমো নিষ্পত্তি নেবে সব কিছু ক্লোজলি মনিটর মধ্য করুছি তো তাকু অপেক্ষা রহিব যে বাস্তবরে আজিৰ গটি পটে ধৌলিৰে যে গুপ্ত বৈঠক আ গটি পটে দুই দিন তলে উমা সামন্তরায় যেমতি গড়ে ভাব বিহল হৈ পড়লে এবং যে কথা সে কইলে সে কর্মী মানক সহিত রহিছন্তি বলি তো নিশ্চিত ভাবে গটে দুইটা জিনিস সামনা আসছে যে আগকু যেমতি আপন কইলে তাকু হেতা আউ কোনসি নির্বাচন মন্ডলীকে বি পঠা যাই পারে নহলে নাহি কিছু গোটে সমীকরণ বিগিড়ি পারে কি আগকু যাই কি যদি সঞ্জয় দাসবর্মাঙ্কু সত্যবাদীর টিকেট দিয়া যায় তাহলে উমা সামন্তরায় নাখুশ হয়ে পারন্তি বা কিছু গোটে আগকু অঙ্ক বিগিড়ি পারে লাগুছি কি গোটে আভাস মিলুছি কি সেমতি জ্যোতিপ্রকাশ দেখন্তু বিজু জনতা দল সবুলে অনেক পরীক্ষা করিথায় আপন দেখিতিবে এই যে পুরী জেলার সত্যবাদীটি হচ্ছে বিজু জনতা দল গড় নথিলা 2000 মশারে সেটি প্রসাদ হরিচন্দন জিতিলে 2004 মশারে রমাবলি আর সিং জিতিলে এবং তারপরে 2009 রে পুনি প্রসাদ জিতিলে 2014 রে বালতি চিহ্নরে উমা সামন্তরা সেটি জিতিলে উমা সামন্তরা বিজেডি রে মিশিবা পরে সেটি বিজেডি খাতা খুলিলা অর্থাৎ ইয়ে হচ্ছে কংগ্রেস এবং স্বাধীন গড় থিলা হচ্ছে সত্যবাদী তেমনি এসব ভিতরে বিজেডি কোট না কোটি ভাবুছি সঞ্জয় দাস বর্মাঙ্কু সেটি যদি প্রার্থী করা যায় তাহলে বিজেডি পাই আহুরি ভালো হব বিজেডি ভালো মার্জিনে জিতিব তেমনি বিজেডি বিভিন্ন সর্ভে রিপোর্ট বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট তৃণমূল সংগঠন সবু কিছু কু বিচার বিমর্শ করে ময়দান কু প্রার্থী উলেব তেমনি এর ভিতরে যদি সঞ্জয় দাস বর্মা ব্রহ্মগিরি ছাড়ন্তি তা যদি সে সত্যবাদী কু আপনি জানিথিবে যেতবে সঞ্জয় দাস বর্মা 2019 রে যেতবে নির্বাচন হারিলে তারপরে তাঙ্কু যোজনা বড় উপাধ্যক্ষ করা যাইতলা সেই সময়ে সে মধ্য অধিকাংশ সময়ে ফোকাস করুছিলে সত্যবাদী নির্বাচন মন্ডলীরে যেহেতু আপনি জানিথিবে ব্রহ্মগিরি নির্বাচন মন্ডলীরে 11টা পঞ্চায়েত আপনি দেখিবে সত্যবাদী নির্বাচন মন্ডলী রয়েছে তেমন সঞ্জয় দাস বর্মা সবুলে সেটি আক্টিভ থাকে তাঁকর সেটি লোক সম্পর্ক মধ্যে ভালো রয়েছে তেমন সে ইন্টারেস্ট দেখাউছন্তি এবং বোধহুয়ে দল পক্ষরু সঞ্জয় দাস বর্মাঙ্কু গুটিয়ে সিগনাল বা সংকেত মিলিছি তো বোধে কোটি বড় তাকো সংকেত মিলিছি যে কথা মধ্য গটে আকলন করা যাউছি কারণ যেতেবেলে সে শতাধিক কর্মীঙ্ক সহিত শহরু অধিক নেতা কর্মীঙ্কু নেই বৈঠক করতে গুপ্ত বৈঠক ধৌলিরে তাঙ্কু যেতেবেলে পচারছন্তি এ কথা তো নিশ্চিত ভাবে হুয়ে তো তাঙ্কু কোটি না কোটি গোটে সবুজ সংকেত মিলিথাই পারে এভাবে মধ্য কুয়া যাউছি কিন্তু আগকু অপেক্ষা রেব যেতেবেলে যে ঘোষণা করা যিব যে কিয়ে কেউঠু লড়িবে যেতেবেলে ফাইনাল তালিকা আসিব সেতেবেলে সব কিছু স্পষ্ট হব ধন্যবাদ জ্যোতিপ্রকাশ অধিক আলোচনা পাই দল তরফর এই চেষ্টা চলছে দল তরফর যদি এই চেষ্টা দল ফেল মারল আপন সে দল দল তার সে তার সবুলে ওপেন পড়ে আছে আজ সব ভয়রে আছে আমার টোটাল কত ভোট 4500 যদি উমা ইন্ডিপেন্ডেন্ট তার স্ত্রী ক্যান্ডিডেট হুয়ে কোণ তাহলে ওম বাবু সেটি হাজার নেওয়া কষ্টকর যদি আপনি ক্যান্ডিডেট তাহলে অলগা কথা হবে মুঁ আপনার কৌছি আমি বিজেপি ছিল বিজেপি কাম করছি 10 বর্ষ হল যাই কিন্তু মু এবে বি কৌছি আপনার যদি আপনার ক্যান্ডিডেট হচ্ছে তাহলে বিজেপি আমার যদি 100 লোক থাকে 60 লোক আপনার পাখি যাবে বিজেপি বালা পড়ে আসবে সব পড়ে আসবে মানে 100 সে হিসাব ঠিক দেখছি আজ মধ্যে মু গাঁরে আমার পিলাকে কইকি আসি কে দিয়ে আসি এই কথা বি কইকি আছি যদি আপনার টিকেটে হচ্ছেন আজি শত প্রতিশত ধরিকি যাঁতু মু সাক্ষী অপালরু বিজু জনতা দলর প্রার্থী হচ্ছি কে কৌছি মু ব্রহ্মগিরি লড়ি কে কৌছি উমা সামন্তরায় চিলিকা পড়াইবে তেণু মু আজ গোটাই কথা কইছি কথার কিছু সাংবাদিক বন্ধু মানক পাখরে উমা সামন্তরায় যেটি জন্ম নেইছি সেটি দিনে দাগ লাগিছে মো উপরে।